দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সর্বপ্রথমেই জানিয়ে দিচ্ছি, পাকিস্তানকে ক্ষমা করে দিতে বললেন ডক্টর জাফরুল্লাহ। এদিকে যুদ্ধে বিধ্বস্ত গাজা পুনর্গঠন বড় চ্যালেঞ্জ। এছাড়াও জানিয়ে দিচ্ছি, মিয়ানমারের সেনা চৌকিতে কাচিন বিদ্রোহীদের হামলা। সর্বশেষ জানিয়ে দিব দক্ষিণ এশিয়ায় চীনের নতুন কূটনৈতিক কৌশল। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। পাকিস্তানকে ক্ষমা করে দিতে বললেন ডক্টর জাফরুল্লাহ। একাত্তরের যেই দেশ বাঙালিদের ওপর নৃশংসতা চালিয়েছিল সেই পাকিস্তানকে ক্ষমা করে দিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও স্ট্র্যাটেজি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবের ন্যাশনাল সলিডারিটি ফর ফ্রি প্যালেস্টাইন এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে ডক্টর জাফরুল্লাহ বলেন, আপনি যদি ইতিহাসের অন্তর্ভুক্ত হতে চান তবে সবচেয়ে কঠিন যে কাজটি করতে হবে তা হচ্ছে কূটনৈতিক তৎপরতা। কূটনৈতিক তৎপরতা চালাতে হলে আমাদের ছোটখাটো সব ভুলভ্রান্তি ভুলে যেতে হবে। পাকিস্তানিরা আমাদের ওপর যে অন্যায় করেছিল তার জন্য তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের সহ তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সবাইকে নিয়ে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। আর আমাদের এখান থেকে 10,000 সামরিক জনবল ফিলিস্তিনে পাঠাতে হবে। জাফরুল্লাহ চৌধুরী মনে করেন, নির্যাতিত ফিলিস্তিনিদের পাশাপাশি কাশ্মীরি ও ভারতের মাওবাদীদের ওপর বাংলাদেশের সমর্থন দেওয়া উচিত, তা না হলে বঙ্গবন্ধুকে অপমান করা হবে। বঙ্গবন্ধুর সংবিধানে বলা আছে, পৃথিবীর যেখানেই আত্মরক্ষার সংগ্রাম চলবে সেখানেই আমরা তাদের পাশে থেকে সাহায্য করব। এদিকে ফিলিস্তিনের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় সংহতি জানিয়ে চিঠি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে জাফরুল্লাহ। বলেছেন, এটাই প্রকৃত কথা নয়, এর জন্য আপনাকে তাদেরকে অর্থায়ন করতে হবে, কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করতে হবে, আমাদের ভুলভ্রান্তি সব ভুলে যেতে হবে। সবাই সব নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। এ সময় সব দেশের কারাবন্দীদের মুক্তির দাবি জানানো হয়। আলোচনা সভায় বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক ব্যক্তি, রাষ্ট্রবিজ্ঞানী, সাবেক সেনা কর্মকর্তা, সাবেক সচিব, সাংবাদিক, শিল্পীসহ বিভিন্ন শ্রেণীর নাগরিকরা অংশ নেন। এদিকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেকে একক নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে গাজা এই নির্লজ্জ হত্যাকাণ্ড চালাচ্ছে। ইসরায়েল কোনো রাষ্ট্র নয়, এটা একটা যুদ্ধ মেশিন, একে যুদ্ধের মাধ্যমেই শেষ করতে হবে। যুদ্ধে বিধ্বস্ত গাজা পুনর্গঠন বড় চ্যালেঞ্জ। দখলদার সন্ত্রাসী ইসরায়েলি আগ্রাসনে গাজা নগরীর বিশাল এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত 10 মে থেকে গাজায় ব্যাপক বিমান ও ট্যাঙ্ক হামলা চালায় ইসরায়েল। গাজার 3 মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল, ক্ষতিগ্রস্ত হয়েছে 40টিরও বেশি মসজিদ। ইসরায়েলের বিমান ক্ষেপণাস্ত্র হামলায় কেবল ভবন নয়, টেলিকমিউনিকেশনস লাইন, ইলেকট্রিসিটি গ্রেনেড, সোয়ারেজ সিস্টেম, পানি সরবরাহ লাইন সহ নাগরিক সুযোগ সুবিধার সব মাধ্যম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ এলাকার ক্যাফে, কারখানা, বাণিজ্যিক দোকানপাট, দাতব্য কেন্দ্র, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানও রেহাই পায়নি। গাজায় মোট ক্ষতির পরিমাণ $322.3 মিলিয়ন বলে জানান মেয়র সারাজ। রিফিউজি ক্যাম্পে বোমা হামলার কারণে এখানে বহু ফিলিস্তিনি আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করতে বাধ্য হচ্ছে। তাদের আশ্রয়, খাদ্য, পরিধেয়, ঔষধ এবং নিরাপত্তা প্রয়োজন। গাজায় হতাহত ও বাত্যচ্যুত মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, তীব্রতর হচ্ছে আর্তমানতার হাহাকার। যুদ্ধ বিধ্বস্ত মানুষের চিকিৎসা, খাদ্য ও রসদের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। এহেন বাস্তবতায় ফিলিস্তিনিদের প্রতি সম্প্রদায়ের সংহতি ও সমর্থন প্রকাশই যথেষ্ট নয়। ইসরায়েলিদের অবরোধ ও সীমান্ত বন্ধ করে মানবিক সহায়তা বন্ধের মাধ্যমে লাখ লাখ ফিলিস্তিনিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জায়নবাদী দুরভিসন্ধির করে মানবিক সহায়তা বন্ধের মাধ্যমে বিপরীতে সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেয় এই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গাজা পুনর্গঠন নিয়ে। গাজাবাসী কি আবারও ঘুরে দাঁড়াবে নাকি সন্ত্রাসী ইসরায়েলের বিমান ক্ষেপণাস্ত্র হামলায় গাজায় মানুষের স্বপ্ন ভেঙে পড়বে তা ভবিষ্যৎ বলতে পারবে। এদিকে হামাস শাসিত গাজা শহরকে গত 1 দশকের বেশি সময় ধরে কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। গাজা সব প্রবেশপথ, স্থল এবং আকাশ সীমান্তে ইসরায়েলি অবরোধের শিকার। ইসরায়েলের কয়েক দশকের আগ্রাসনে বড় চেয়ে ধনী অঞ্চল গাজা এখন দারিদ্র্য জর্জরিত। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর বিধ্বস্ত গাজা উপত্যকায় জরুরি মানবিক সহায়তার প্রথম কনভয় পৌঁছেছে। জরুরি মানবিক সহায়তার প্রথম কনভয় পৌঁছেছে।
যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টার মধ্যেই সেগুলো অবরুদ্ধ এই ভূখণ্ডে আকসা মসজিদের দামেস্ক গেট বন্ধ করে দেয়া, পূর্ব জেরুজালেমের শেখ জারা এলাকা থেকে ফিলিস্তিনিদের পরিবারগুলোকে উচ্ছেদ করা এবং আল আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর পুলিশি হামলার পর প্রতিবাদী ফিলিস্তিনিদের কণ্ঠ রুখে দিতে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এদিকে এগারো দিনের হামলায় গতকাল পর্যন্ত প্রায় 230 জন ফিলিস্তিনির প্রাণহানি এবং কয়েক হাজারের বেশি আহত হওয়ার খবর পাওয়া যায়। মিয়ানমারের সেনা চৌকিতে কাচিন বিদ্রোহীদের হামলা। মিয়ানমারের সেনাবাহিনীর ওপর কাচিন বিদ্রোহীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম। বার্তা সংস্থা রয়টার্স জানায়, উত্তর পশ্চিমাঞ্চলীয় একটি শহরে এই হামলা চালানো হয়। স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতীর বরাত দিয়ে রয়টার্স জানায়, কাচিন যোদ্ধারা সাংগাই অঞ্চলের জেটপাথরের খনির শহর কমিটির একটি সেনা চৌকিতে হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে হামলা স্থল থেকে ব্যাপক ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। কমিটির এক বাসিন্দা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, যুদ্ধ এখনও চলছে, আমি গুলির আওয়াজ শুনতে পাচ্ছি। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে কাচিন যোদ্ধাদের লড়াইয়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে। কাচিন বিদ্রোহীরা ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স বরাতে রয়টার্স জানায়, মিয়ানমারে ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত 812 জন নিহত হয়েছেন। সর্বশেষ জানিয়ে দিচ্ছি দক্ষিণ এশিয়ায় চীনের নতুন কূটনৈতিক কৌশল। যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে গঠিত কোয়াডের বিষয়ে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত লি জিমিং চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশকে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ঢাকা কোয়াডে যোগ দিলে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষতি হবে। তার এমন মন্তব্য উপমহাদেশে ভূ রাজনীতি এক নতুন চ্যালেঞ্জের ইঙ্গিত দিয়েছে, যার মধ্য দিয়ে এই অঞ্চলে চীনের বন্ধু কিংবা শত্রু সবাই গোড়দাঁড়ায় আগ্রাসী বিশ্বশক্তির উপস্থিতি উপলব্ধি করতে শুরু করেছে। হঠাৎ কেন চীনা রাষ্ট্রদূত ঢাকার প্রতি এমন কড়া বার্তায় বার্তা দিলেন, এ প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে, যেখানে কোয়াডের পক্ষ থেকে সদস্য বাড়ানোর কোনো পরিকল্পনার কথা আপাতত জানা যায়নি। সেই পরিপ্রেক্ষিতে ঢাকায় কূটনৈতিক সাংবাদিকদের এক অনলাইন আয়োজনে চীনা দূতের কড়া ভাষার মন্তব্য বাংলাদেশ সহ অনেকেই অবাক করেছে। তবে এর মধ্য দিয়ে চীনের নয়া কূটনৈতিক স্টাইল বা ধরনের বহিঃপ্রকাশ ঘটেছে তা স্পষ্ট। এদিকে চীন সাধারণত তাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিষয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে থাকে, কিংবা অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো পক্ষ ভূমিকা রাখলে, হস্তক্ষেপ করার চেষ্টা করলে চীনের জবাব বেশ রূঢ় হয়। তবে দেশটির এমন কঠোর অবস্থান রূঢ় ভাষা ইদানিং নিজ সীমানা ছাড়িয়ে অন্য দেশগুলোর প্রতিও দেখা যাচ্ছে, যার সাম্প্রতিক উদাহরণ কোয়াড নিয়ে বাংলাদেশের প্রতি সতর্কবার্তা। সত্তরের দশকের শেষের দিকে যখন দেং জিয়াং পিং চীনে অর্থনৈতিক সংস্কার শুরু করেন, ধীরে ধীরে অর্থনৈতিক উন্মুক্ত করে থাকেন, তখন থেকে দেশটি আন্তর্জাতিক সহযোগিতায় জোর দিতে শুরু করেছিল। ওই সময় থেকে বেইজিংয়ের কূটনীতির অন্যতম লক্ষ্য ছিল বন্ধুত্বের বিস্তার, বন্ধুর মন জয় করা এবং মানুষের মধ্যে প্রভাব বাড়ানো। তবে বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের হাত ধরে চীনা কূটনীতিকেরা বেইজিংয়ের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কিংবা সাম্প্রতিক কোনো ঐশ্বিক বা বৈশ্বিক ইস্যুতে কড়া প্রতিক্রিয়া জানানোর সুস্পষ্ট ম্যান্ডেট পেয়েছেন। এছাড়াও দেং জিয়াংপিংয়ের ওই তুলনামূলক কোমল কূটনীতি থেকে সরে এসেছে শি জিনপিংয়ের বর্তমান চীনা প্রশাসন। একুশ শতকে উলফ ওয়ারিওয়ার ডিপ্লোমেসি এগিয়ে নিচ্ছে। এ কূটনৈতিক ধারার অন্যতম একক হল স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা দেখলেই প্রকাশ্যে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানানো হয়। এর আগে ভারত সরকারও চীনের পক্ষ থেকে রূঢ় প্রতিক্রিয়া শুনেছে। বিশেষত দোকলাম ও লাদাখে সাম্প্রতিক সীমান্ত সংঘাতে বেইজিং এ কূটনৈতিক কৌশলের প্রয়োগ করেছে। ওই সময় চীনা সরকারি গণমাধ্যম নতুন ও সৃজনশীল উপায়ে ভারতের সমালোচনায় মেতেছিল। তবে দিল্লির এমন তিক্ত অভিজ্ঞতা থাকলেও উপমহাদেশের প্রতিবেশী দেশগুলোর তা ছিল না। ভারতের প্রতিবেশী দেশগুলো বেইজিংয়ের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলেছে। এখনও তারা বেইজিংয়ের এমন রূঢ় কূটনৈতিক আচরণের সঙ্গে পরিচিত হতে শুরু করেছে। লি জিমিং নিশ্চিত জানান, কোয়াড বাংলাদেশকে জোটের সদস্য হতে আমন্ত্রণ জানায়নি, কেননা চীন সরকার এই অঞ্চলের যুক্তরাষ্ট্রের যে কোনো নীতি গভীরভাবে পর্যবেক্ষণ করে থাকে। কাজেই কোয়াডের কার্যক্রম বেইজিংয়ের নিয়মিত নজরদারিতে থাকার কথা। এরপরও কড়া ভাষায় সতর্ক করার মধ্য দিয়ে চীনা রাষ্ট্রদূত কোয়াড নিয়ে ঢাকার সামনে একটি সীমারেখা টেনে দিয়েছিলেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।